আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুর্শিদ টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব তবে এটা অন্যান্য মাইনিং প্রজেক্টের মতো না আমাদের বিভিন্ন মাইনিং প্রজেক্টে বছরের পর বছর অপেক্ষা করতে হয় মাইনিং চালিয়ে যেতে হয় এই মাইনিং প্রজেক্টটা হচ্ছে সাত দিনের একটা মাইনিং প্রজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় দেখাচ্ছে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে মে এর দুই তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাইনিংটা শুরু হয়েছে এপ্রিলের পঁচিশ তারিখ শেষ হবে মে এর দুই তারিখ তো এই প্রজেক্টটার নাম হচ্ছে গেমি তারা আমাদেরকে লুট টোকেন দিচ্ছে এবং এখানে আপনারা লুট টোকেন পাওয়ার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে টোন টোকেনও এখান থেকে পাবেন বোনাস হিসেবে তো এই প্রজেক্টের টুইটারে এসে আমরা দেখতে পাচ্ছি গেমিং প্ল্যাটফর্ম ওন বাই এমিনাকো ব্র্যান্ড অর্থাৎ এটা একটা গেমিং প্রজেক্ট এবং এটার ওনার হচ্ছে এমিনাকো ব্র্যান্ড এবং ব্যাকড বাই দেখাচ্ছে বাইনান্স ল্যাব অর্থাৎ এই প্রজেক্টটি একটা শক্তিশালী প্রজেক্ট দেখা যাচ্ছে এটা থেকে অনেক ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি যেহেতু সাত দিনের মাইনিং ওই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে প্রফিটটাও পাবো খুব তাড়াতাড়ি তো এখন এইখানে কিভাবে আপনারা মাইনিং শুরু করবেন এবং কিভাবে কি করতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ এই মাইনিং প্রজেক্টটা মিস দিবেন না ফাস্টই চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে লুট মাইনিং গেমি জয়েন লিং দেয়া থাকবে আপনারা জয়েন লিংকে ক্লিক করে দিবেন তো জয়েন লিংকে ক্লিক করার পর আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেননি জয়েন করে ফেলেন বিভিন্ন অফার আমি আগে শেয়ার করে থাকি টেলিগ্রাম চ্যানেলে তো অনেক অফারের ক্ষেত্রে ভিডিও দেয়া হয় না শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলই শেয়ার করা হয় এর জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা থাকবেন আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বড জয়েন লিংক দেয়া আছে এই জয়েন লিংকে ক্লিক করে দিতে হবে তো আমি জয়েন লিংকে ক্লিক দিয়ে দিলাম তো এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিচে স্টার্ট অপশন আছে স্টার্টে ক্লিক করে দিতে হবে তো আমি স্টার্টে ক্লিক দিয়ে দিলাম তো স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস দেখাচ্ছে এবং আপনি পাঁচশো টিকিট পেয়েছেন আমার রেফারেল ডিটেল লিঙ্ক ব্যবহার করার জন্য সেটা দেখাচ্ছে এখন নিচে ওপেন অ্যাপে ক্লিক করে দিবেন তো আমি ওপেন অ্যাপে ক্লিক দিয়ে দিলাম তো এখন এরকম স্টার্ট অপশন এসেছে স্টার্টে ক্লিক দিতে হবে স্টার্টে ক্লিক দিয়ে দিলাম তো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাপটা ওপেন হয়ে গেছে অর্থাৎ আমার অ্যাকাউন্ট করা হয়েছে তো আপনারা যেই অ্যাপে বা যেই প্রজেক্টে কাজ করেন ওই প্রজেক্টটা আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনারা যেখানে কাজ করেন ওইখানে কি কি অপশন আছে ওই অপশনগুলোর কাজ কি ওইগুলো আপনারা নিজে নিজে দেখবেন তাহলে আপনাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে এবং আপনারা বেশি ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাও এখানে ঘাটাঘাটি করে দেখবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আর নামক একটা অপশন আছে এই আরনে ক্লিক করে দিতে হবে তো আমি আর্নে ক্লিক দিয়ে দিলাম তো এখন এখানে স্টার্ট মাইনিং একটা অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট মাইনিং এ ক্লিক করে দিতে হবে স্টার্ট মাইনিং এ ক্লিক দিয়ে দিলাম তো এখন আমার এরকম একটা অপশন এসেছে এখানে স্টার্ট মাইনিং অপশন আছে তো স্টার্ট মাইনিং এ ক্লিক করে দিতে হবে স্টার্ট মাইনিং এ ক্লিক দিয়ে দিলাম তো আমি দেখতে পাচ্ছি আমার মাইনিংটা শুরু হয়েছে লুট মাইনিং হচ্ছে এখানে দেখেন প্রতি ঘন্টায় আমার পাঁচটা লুট মাইনিং হচ্ছে এবং মাইনিং ক্যাপাসিটি দেখাচ্ছে টেন অর্থাৎ আমার যখন টেন হয়ে যাবে তখন আমার আবারও মাইনিং চালু করে দিতে হবে তো প্রতি ঘন্টায় পাঁচটা লুট মাইনিং হচ্ছে তো দশটা লুট মাইনিং হতে লাগবে দুই ঘন্টা তো দুই ঘন্টা পর এখানে মাইনিংটা বন্ধ হয়ে যাবে এবং আপনারা এরকম অপশন দেখতে পাবেন রিস্টার্ট মাইনিং রিস্টার্ট মাইনিং এ ক্লিক করে আপনাদেরকে চালু করে দিতে হবে তো দুই ঘন্টা এই টাইম ফ্রেমটা বাড়ানো যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপগ্রেডেড মাইনিং ক্যাপ অর্থাৎ আপগ্রেড করা যাবে তো আপগ্রেড করার জন্য দুইশো পঞ্চাশটা টিকিট লাগবে তো আপনারা উপরে ব্যালেন্স দেখতে পাচ্ছেন পাঁচশো টিকিট দেখাচ্ছে তো এটা আপনারা আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করার জন্য পেয়েছেন তো এখন এখানে আমি আপগ্রেড ক্লিক করে দিচ্ছি তো এখানে আপগ্রেড স্টোরেজ এখানে ক্লিক করে দিতে হবে তো এই দুইশো পঞ্চাশে আমি ক্লিক করে দিচ্ছি তো আমি দেখতে পাচ্ছি আমার আপগ্রেড হয়ে গেছে এবং আমার নেক্সট ক্যাপাসিটি দেখাচ্ছে বিশ লুট এই বিশ লুট ক্যাপাসিটির জন্য আমার সাতশো পঞ্চান্নটা টিকিট লাগবে যেটা আমার ব্যালেন্স অ্যাভেলেবেল নেই তো আমি ব্যাক করে আসি তো এখন দেখেন আমার এইখানে দশের জায়গায় পনেরো চলে এসেছে অর্থাৎ এখন আমার তিন ঘন্টা পর পর এখানে মাইনিং চালু করলেই চলবে টিকিট কালেক্ট করার মাধ্যমে আপগ্রেড করে নেবেন তো টিকিট আপনারা কি কি উপায় পাবেন সেটা আমি পরে দেখিয়ে দিব তো আমি ব্যাক করে আসি তো নিচে দেখতে পাচ্ছেন স্পিন নামক একটা অপশন আছে আমি স্পিন অপশনে যাই এখানে দেখতে পাচ্ছি ওয়ান স্পিন अवेलेबल অর্থাৎ একটা স্পিন তারা আমাকে ফ্রি তে দিয়েছে তো এখানে আমি 1 স্পিনে ক্লিক করে দিলাম তো আমি দেখতে পাচ্ছি আমি 0.25 টন পেয়েছি এবং আমার ব্যালেন্সে উপরে সেটা যোগ হয়ে গেছে এখন এটা 0.25 টন নাকি 0.25 ডলারের টন সেটা নিশ্চিত না সম্ভবত এটা 0.25 ডলার সমপরিমাণ টোন তো আমি ধরে নিচ্ছি এটা 0.25 ডলার সম পরিমাণ টন তো এখানে আপনাদের যদি কপাল ভালো থাকে আপনারা বিশ ডলার পেয়ে যেতে পারেন আপনারা কিছুক্ষণ পর পর ঢুকে ঢুকে দেখবেন ফ্রি স্পিনটা এসেছে কিনা এখন দেখতে পাচ্ছি আবারও আমার স্পিন অপশন এসেছে এটার জন্য আমার পঞ্চাশটা টিকিট লাগবে তো আমার উপরে দেখতে পাচ্ছি দুইশো পঞ্চাশটা টিকিট আছে তো আবারও আমি স্পিন করতে পারবো আমি স্পিনে ক্লিক করে দিলাম তো এখন আমি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান ডলার পেয়েছি তো এইভাবে করে আপনারা এখান থেকে টন কালেক্ট করে নেবেন এই স্পিনের মাধ্যমে তো এখন আমি দেখতে পাচ্ছি আমার পরবর্তী স্পিন করার জন্য আমার এক শোটা টিকিট লাগবে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এখানে আপনাদের বেশি ইনকাম করতে হলে আপনাদেরকে বেশি টিকিট কালেক্ট করতে হবে তো টিকিট কালেক্ট কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব এর আগে আমি ওয়ালেট অপশনে চলে যাই ওয়ালেট অপশনে গেলাম তো ওয়ালেটে আসার পর এখানে আমার টন আমি যদি উইড্রো করতে চাই তাহলে আমাকে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনাদেরকে এখনই এটা কানেক্ট করতে হবে না কারণ এখানে দশ ডলার হলে এরপর উইড্রো করা যায় আপনাদের এখানে যখন দশ ডলার হবে তখন আপনারা উইড্রো করে নেবেন যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিব তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কানেক্ট টন ওয়ালেটে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম অর্থাৎ টেলিগ্রাম ওয়ালেট আপনারা কানেক্ট করতে পারেন তবে সবচেয়ে ভালো হবে এখানে আপনারা টন কিপার কালেক্ট করবেন তো গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন টর্ন কিপার লিখে তাহলে অ্যাপটা অ্যাপটা চলে আসবে ইনস্টল ইনস্টল করে করে নেবেন তো করার পর ওপেন এরপর একটা ওয়ালেট ক্রিয়েট করে কিপারে তো টন মেটামাস টাস্টালেট ওইগুলোর মতোই এখানে আপনার প্রাইভেট কি পাবেন বারো ওয়ার্ড পাবেন এইসব আপনারা ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন যেন না হারায় এরপর আপনারা কানেক্ট করবেন এখানে একবার কানেক্ট করার পর এটা কিন্তু পরিবর্তন করা যায় না এজন্য আপনারা যেই ওয়ালেট কানেক্ট করছেন সেটার প্রাইভেট কি বারো ওয়ার্ড বা চব্বিশ ওয়ার্ড যেটাই থাকুক সেটা অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করবেন এরপর কানেক্ট করবেন তো আবারও মনে করে দিচ্ছি আপনারা দশ ডলার হওয়ার পর কানেক্ট করবেন মিনিমাম উড্র হচ্ছে দশ ডলার তো এখন নিচে আর্ন অপশনে আমি চলে যাই তো আপনারা অলরেডি দেখেছেন তো এখানে আপনাদেরকে বেশি ইনকাম করতে হলে আপনাদের বেশি টিকেট কালেক্ট করতে হবে তো এখানে দেখাচ্ছে কি কি করে টিকেট কালেক্ট করা যায় তো এখানে দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ড অর্থাৎ আপনারা ইনভাইট করে টিকেট কালেক্ট করতে পারবেন প্রতিটা ইনভাইট জন্য আপনারা পাঁচশো করে টিকেট পাবেন এখানে আপনাদের রেফারের লিংক আছে এই রেফারেল লিংক এর মাধ্যমে আপনারা ইনভাইট করতে পারবেন তবে যারা ইনভাইট করতে পারেন না তাদেরও টেনশনের কোনো কারণ নেই কারণ এখানে রেফার ছাড়াও আরো একটা ওয়ে আছে এখানে দেখাচ্ছে ফার্স্ট ফাইট বোনাস অর্থাৎ এটা কিন্তু একটা গেমিং প্রজেক্ট এখানে গেম খেলার একটা ব্যবস্থা আছে আপনারা গেম খেলে এখানে টিকিট কালেক্ট করতে পারবেন তো ফার্স্ট ফাইট বোনাস মানে হচ্ছে আপনারা প্রথমবার যখন যে কোনো একটা গেম খেলবেন তো প্রথমবার গেমটা খেলার জন্য আপনাকে পঁচিশটা টিকিট দিবে এবং পরের অপশনটা দেখাচ্ছে বিট ফ্রেন্ডস স্কোর অর্থাৎ এই গেমটা আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করেও খেলতে পারবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করে খেলে আপনি যদি জিতেন তাহলে আপনারা 50টা টিকেট পাবেন তো এই গেমটা কোথায় আছে এই নিচে দেখতে পাচ্ছেন প্লে অপশন এই প্লে অপশনে যাবেন প্লে অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গেম আছে প্রতিটা গেম আপনি যখন প্রথমবার খেলবেন তখন 25টা টিকেট পাবেন তো আমি একটা গেমে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে ফার্স্টে উপরে যে গেমটা আছে এটার পাশে প্লে অপশন প্লেতে ক্লিক করে দিলাম তো এখন এরকম একটা ইন্টারফেস আমার এসেছে এখানে প্লে তে ক্লিক করে দিতে হবে সে এখানে তে ক্লিক করে দিতে হবে তো এই গেমটা হচ্ছে যুগ বিয়োগ করা অর্থাৎ উপরে একটা সংখ্যা দেখাচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইজ টু টু তো নিচে আমাকে টু সিলেক্ট করে দিতে হবে টু সিলেক্ট করে দিলাম তো এখন দেখাচ্ছে থ্রি মাইনাস ওয়ান ইজ ওকেল টু হোয়াট অর্থাৎ এটার আনসার আমাকে দিতে হবে আমি টু সিলেক্ট করে দিলাম তো গেম খেলার পর এখানে দেখাচ্ছে তারা আমাকে একশোটা টিকিট দিয়েছে তো আমাকে তারা পঁচিশটা দেওয়ার কথা ছিল একশোটা দিয়েছে তো এখানে ডাবল টিকিট একটা অপশন আছে এবং ক্লেম অপশন আছে ক্লেম অপশনে ক্লিক করলে আপনি একশোটা টিকিট পাবেন এবং ডাবল টিকিট ক্লিক করে একটা অ্যাড যদি আপনারা দেখেন তাহলে আপনারা দুইশোটা টিকিট পাবেন তো আমি ডাবল টিকেটে ক্লিক করে দিলাম তো একটা অ্যাড চলে এসেছে অ্যাডটা শেষ হওয়ার পর উপরে ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটা কেটে দিলাম তো এখন এখানে দেখেন আমার ব্যালেন্স দেখাচ্ছে চারশো বিশটা আগে আমার দুইশো টা ছিল অর্থাৎ আমার দুইশোটা টিকেট অ্যাড হয়ে গেছে এবং এইখানে দেখেন সেন্ড গেম একটা অপশন আছে সেন্ড গেম ক্লিক করে আপনারা আপনাদের টেলিগ্রামে অন্য ফ্রেন্ডদেরকে এই গেমটা সেন্ড করতে পারবেন এবং দুইজনে এটা খেলতে পারবেন তো দুইজন খেলার পর যার স্কোর বেশি হবে সে পঞ্চাশটা টিকেট পাবেন তো এইভাবে আপনারা এখানে টিকেটটা কালেক্ট করতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেম আছে আপনারা এগুলো থেকে টিকেট কালেক্ট করে নেবেন এবং টিকেট কালেক্ট করে মাইনিং অপশন এসে আপনারা মাইনিং ক্যাপাসিটিটা আপগ্রেড করে নেবেন তো যেহেতু এই মাইনিং প্রজেক্টটা মাত্র সাত দিনের একটা প্রজেক্ট আপনারা এখানে একটু বেশি পরিশ্রম দেন এখানে দুই তিন ঘন্টা পরপরই ঢুকতে হয় দুই তিন ঘন্টা পরপর ঢুকেন যত বেশি পারেন লুট টোকেন এখান থেকে কালেক্ট করে নেন তো আশা করছি আমাদের সবার এখান থেকে একটা ভালো প্রফিট হবে এবং পরবর্তীতে এই প্রজেক্টের কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব এজন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন এবং যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও বানিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ